ফেসবুক মেসেঞ্জার থেকে সবাই ব্লক মারতে পারে, কিন্তু আনব্লক করতে কয়জনে পারে? তো আমরা অনেকে আছি যে ব্লক মারার পর আমরা কি করি, আইডি ডিলেট করে দেই। তো আমি আজকে দেখাবো যে আপনি যে কোনো মেসেঞ্জার থেকে যে কোনো আইডি ব্লক করে কীভাবে আনব্লক করবেন, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আমি আগে প্রথমত একটা আইডি ব্লক করে দেখাই। ধরুন আমি এখান থেকে এই আইডিটা ব্লক করব। তো ব্লক করতে গেলে আমরা অনেক এসেছি যে আবার মানে ব্লকও করতে পারি না। তো ব্লক করতে হলে আমরা যেটা করবো যে এখানে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে দেওয়ার পর একদম সবার নিচের দিক যাব। নিচের দিক যাওয়ার পরে ছোট করে লেখা থাকবে ব্লক, আপনি এই ব্লকে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে নিচের দুটি সেটিং আসবে, আপনি উপরেরটা ট্যাপ করে দিবেন, উপরেরটা। এখানে দেওয়ার পরে এই যে আইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে, দেখাই এই যে আইডিটা ব্লক হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এই আইডিটা ডিলেট করে দিই, মানে এই যে এইভাবে ডিলেট করে দিই। এখন কিন্তু এই আইডিটা কিন্তু এইখানে নেই। তো ওই আইডিটা এখন আমি বাইর করবো, আর বাইর করে আমি আনব্লক করবো। তো এই আইডিটা আনব্লক করতে এই যে এই সেটিংয়ে যাব, থ্রি ডট অপশন এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এই সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করে দিব। এরপর একটু নিচের দিক যাব, নিচের দিক যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড এই সিকিউরিটি একটা সেটিং পাবো, এই যে এইখানে আপনিও পাইবেন। এইখানে এই সেটিংটা প্রত্যেকটা ফোনেই থাকে, প্রত্যেকটা মেসেঞ্জার আইডিতেই থাকে। আপনি এখানে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন সেটিং পাইবেন। তো এখানে আপনার কিছু করতে হবে না, তো আপনি একটু হালকা নিচের দিকে যাবেন। নিচের দিক যাওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে একটা সেটিং দেখতে পারবেন, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ব্লক লেখা থাকবই, ওকে, এখানে ব্লক লেখা থাকবো, ব্লকে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে আপনি প্রত্যেকটা আইডি শো করবো, মানে আপনি কোন কোন আইডি ব্লক দিচ্ছেন এই আইডিগুলো এখানে শো করবো। তো আপনি যে আইডিটা আনব্লক করবেন, মানে যে আইডিটা আপনি আনব্লক করবেন, ওই আইডিটার উপর ট্যাপ করে দিবেন। তো আমি যখন এই উপরেরটা আমি এই ব্লক করছি, তো আমি এখন এটা আনব্লক করব। তো আমি আইডিটার উপর ট্যাপ করে দেব, আইডিটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে নিচে লেখা থাকবে আনব্লক, আপনি এই নিচে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে এই যে আনব্লক হয়ে যাব, ঠিক আছে। এই যে দেখুন এখানে কিন্তু এই আইডিটা নেই, ওই আইডিটা কিন্তু এখানে নেই। আর আপনি কত তারিখে কোন আইডি ব্লক দিয়েছেন এটি আপনি দেখতে পারবেন। এই যে দেখুন প্রত্যেকটা আইডির নিচে কিন্তু তারিখ দেওয়া আছে, প্রত্যেকটা আইডির নিচে তারিখ দেওয়া আছে। আপনি এখানে দেখতে পারবেন কত সালে বা কত তারিখ আপনি আইডি ব্লক দিয়েছেন, এটা আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকুই, তো আজকের ভিডিওটি এতটুকুই।